জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে না পারার ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। নিত্যপণ্য নিয়ে সারা দেশের বাজারে তেলিসমাতি চলছে বলেও মন্তব্য করেন তিনি। রংপুরে পল্লী নিবাসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপে এই অভিযোগ করেন জি এম কাদের। তিনি আরও বলেন, অবস্থা বুঝে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ের ব্যবস্থা নেবে জাতীয় পার্টি। এখন পর্যন্ত 300 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত আছে। তিনি জানান, দলের বাইরে কারও কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। এর আগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন জি এম কাদের। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম, দ্রব্যমূল্য একেবারে রিজনেবল পর্যায়ে রাখার জন্য আমি ব্যবস্থা যেটা নিয়েছিলাম, যখন বেড়েছে তাও জনগণ জানতো কেন বেড়েছে, আর যখন কমেছে বা কমা উচিত ছিল তখন সেটা কমেছে।